আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স ভর্তির অপেক্ষায় আছো যে অনার্স ভর্তির নোটিশ কবে প্রকাশ পাবে এবং আমাদের অনার্স এর ভর্তি আবেদনটা কবে শুরু হবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটা আপডেট প্রকাশ করেছে এবং অনার্স ভর্তিটা কবে থেকে শুরু হবে, ক্লাস কবে শুরু হবে, ভর্তির প্রক্রিয়া কবে শেষ হবে, টোটাল তথ্যটা তারা দিয়েছে এবং এই বিষয়ে অলরেডি বিভিন্ন নিউজ মাধ্যম কিন্তু নিউজ প্রকাশ করেছে। তো বেশি কথা না বলে আমরা আগে নিউজটা দেখে আসবো, তার পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভর্তি 2024 নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারিতে এবং ক্লাস শুরু হবে মার্চে, অর্থাৎ তারা কিন্তু ক্লিয়ারলি তথ্যটা দিয়ে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে। আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষে মার্চের শুরুতে ক্লাস শুরু হতে পারে। দ্রুত এ নিয়ে সভা করে চূড়ান্ত তারিখ জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি ও এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী মেধা তালিকা তৈরি করা হবে। আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা নেবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অপেক্ষমান তালিকা থেকেও কয়েক দফায় ভর্তি নিয়ে আসন পূরণ করবে কর্তৃপক্ষ। শনিবার 23 ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর মধ্যে অন্যতম হলো জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন শুরু করা, ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা, এরপর মার্চের প্রথম দিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। আশা করি ক্লিয়ারলি একটা তথ্য পেয়েছো যে আমাদের অনার্স ভর্তিটা একেবারে জানুয়ারি মাঝামাঝিতে শুরু হবে। দেখো দেখো আমরা এডুকেশন বিষয়ক সকল আপডেট আমরা এই নিউজ মাধ্যম থেকে সংগ্রহ করি এবং এখান থেকে যে আপডেট গুলো আমরা পাই সেগুলো অ্যাকুরেট। তার একটা কারণ সেটা হচ্ছে সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশ পেলে, সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সেটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা সেখান থেকে আমরা সংগ্রহ করি। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের আগে যে তথ্যগুলো নিউজ মাধ্যমে প্রকাশ হয় সেগুলো সাধারণত ভুল হয় না, সেগুলো অ্যাকুরেট হয়। এবং তারা যেহেতু বলছে যে আমাদের অনার্স ভর্তিটা জানুয়ারি মাসের একবারে মাঝামাঝিতে শুরু হবে, সেহেতু মাঝামাঝিতে শুরু হবে জানুয়ারি মাসের মাঝামাঝিতে অনার্স ভর্তিটা শুরু হবে, কারণ কি আমরা অলরেডি ডিসেম্বর মাসের একেবারে লাস্ট উইকে এসে দাঁড়িয়েছি এবং এখন অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এর আগে জানানো হয়েছিল যে আমরা ডিসেম্বরের শেষের দিকে প্রকাশ করবো, হয়তো বা তারা গুছিয়ে উঠতে পারেনি, এই জন্য তারা ভাবছে যে জানুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করবে এবং এটা এক প্রকার ফিক্সড। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবার সভার আয়োজন করেছে এবং ডিসেম্বর মাসে যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভায় সিদ্ধান্ত এসেছে যে আমরা জানুয়ারির মাঝামাঝিতে অনার্স ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ করবো এবং ফেব্রুয়ারিতে তোমাদের অনার্স ভর্তির টোটাল কার্যক্রম শেষ হয়ে যাবে। আমরা তো কয়েকটা ধাপে অনার্স ভর্তির আবেদন করবো এবং মার্চে গিয়ে যেই সমস্ত শিক্ষার্থীরা অনার্স ভর্তির প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে, অনার্সে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হতে পারবে, তাদের ক্লাসটা মার্চে গিয়ে শুরু হয়ে যাবে এবং মার্চ থেকে আমরা পুরোদমে ক্লাস করতে পারবো। অর্থাৎ এইচএসসি 23 রেজাল্ট প্রকাশের পর থেকে আমরা অনেকটা অপেক্ষা করেছি এবং শিক্ষা বোর্ডে আরেকটু সময় নেওয়ার তার কারণ হচ্ছে আমরা রিসেন্টলি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলাম, সেই রেজাল্টও 26 ডিসেম্বর প্রকাশ হবে এবং রেজাল্ট প্রকাশের পরবর্তীতে শিক্ষার্থী যাদের রেজাল্টটা পরিবর্তন হবে ওই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে অনার্স ভর্তি আবেদনটা করতে পারে। সেই সুযোগটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু করে দিচ্ছে। তারা চাচ্ছে যে শিক্ষার্থীদের যখন অনার্স ভর্তির আবেদনটা করবে তখন যাতে কোনো ধরনের প্রবলেমে না পড়তে হয়। এখন অনেক শিক্ষার্থী ফেল করেছে, তারা পরবর্তীতে পাস করতে পারবে, অনেক শিক্ষার্থী A+ পায়নি, পরবর্তীতে A+ পেয়ে ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে। টোটাল শিক্ষার্থীদের দিক বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তিটা ডিসেম্বরে প্রকাশ করার কথা ছিল সেই বিজ্ঞপ্তিটা ডিসেম্বরে প্রকাশ না করে আমরা এই বিজ্ঞপ্তিটা জানুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করব এবং ফেব্রুয়ারিতে আবেদন প্রসেসটা কমপ্লিট হলে মার্চের দিকে আমরা ক্লাস শুরু করে দেবো। এতদিন যাবৎ অনেক অপেক্ষা করেছো, আর কোনো অপেক্ষা নয়, জানুয়ারির মাঝামাঝিতে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবার পুরোদমে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা ভর্তি হওয়ার পরবর্তীতে আমরা আবার পুরোদমে ক্লাস শুরু করে দেবো। অনার্স ভর্তি বিষয়ক যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের দেওয়ার কথা ছিল এবং শিক্ষা বোর্ড থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা পেয়েছিলাম সেই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে অনার্স ভর্তি বিষয়ক যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।